সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ল্যান্ডস্কেপ পাহাড়ি অঞ্চলে এই ধরনের ছবি দেখা যায় দেখো কেমন করে আঁকছি দুপাশে দুটো অংশ এঁকে মাঝখান দিয়ে নদী এঁকে দিলাম এখানে গাছের ডাল এঁকে দিলাম একটা বড়ো গাছের ডাল এখান দিয়ে জঙ্গলের আউটলাইন করে দিলাম এখানে অনেক গাছগাছলা রয়েছে সেখানে একটা আউটলাইন করে এখানে একটা গাছের ডাল করে দিলাম এখানে একটা টিলার মতো কুয়াহাড়ের মতো করে এই পশ্চিমটা আমরা পা নদীর মধ্যে কয়েকটা পাথর দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে নদী এরকম ঝর্নার জল বেয়ে বেরোচ্ছে আর কি এরকম ধরনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে এখানে দেখো প্রথমে আমরা আকাশ করব আকাশ করার সময় আমরা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম আর ছবিটা একটু নিচু একটু ঢাল করে রাখবে জলটা যাতে নিচের দিকে মুভমেন্ট হয় আর এইভাবে জায়গায় জায়গায় রং দিয়ে ছেড়ে দেবে অটোমেটিক একটা মেঘের মতো তৈরি হয়ে যাবে এবার আমরা ডান দিকে যে গাছটা আছে সেটাকে আমরা করছি প্রথমে লেমন তারপরে গ্যাম্বোজ তারপরে গ্রিন তারপরে একটু স্কারলেট তারপরে ওই তুলিতে একটু ইয়েলো লকার একটু মিডিয়াম ইয়েলো গ্যাম্বোজ যেটা তারপরে স্যাপগ্রিন আবার স্যাপগ্রিনের সঙ্গে একটু ব্রাউন তাহলে আমরা কী কী দিলাম কালারগুলো খুব হালকা করে নয় খুব ডিপও নয় হালকা করে আমরা মিডিয়াম টোনে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে লেমন তারপরে গ্যাম্বোজ তারপরে স্যাপগ্রিন আর বা আমরা করছি লেমন গ্যাম্বোজ তারপরে একটু স্কারলেট তারপরে একটু স্যাপগ্রিন আবার একটুখানি আবার গ্যাম্বোজ গ্যাম্বোজ ইয়েলো হলো তারপরে আবার একটু গ্রিন আবার ওই তুলিতেই একটু গ্রিনের সাথে একটু ডিপ গ্রিন একটু ব্রাউন একটু ডিপ গ্রিনের সঙ্গে একটু ব্লু এরকম ভ্যারাইটিস কালার মিশিয়ে নিচের দিকে যখন আসবে তখন আমরা ছবিটা ডিপ করব ওপর দিকটা হালকা করব। এইভাবে কালারগুলো মিলিয়ে মিলিয়ে আমরা দুটো গাছ বড় বড় দুটো গাছ এখানে এঁকে দিলাম মাঝখানটার মধ্যে একটু আকাশ দেখা যাচ্ছে এবার নিচের যে নদীর পাটটা রয়েছে যে ঢিপি উঁচু অংশটা সেখানে আমরা প্রথমে ইয়ো লকার তারপরে বানসায়না তারপরে একটু স্কারলেট ওই বান ওই তুলিতেই তারপরে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা করে দেবে তাহলে ইয়ো লকার বানসায়না আর হচ্ছে ডার্ক ব্রাউন এই তিনটে দিয়ে এই ঢিপির অংশটা হয়ে গেল এবার আমরা ডান দিকে ঢিপিগুলোতে আমরা ইয়ো লকার দিলাম তারপরে ওই তুলিতে একটু বানসাইনা দিলাম নিচের দিকে আমরা একটু ব্ল্যাক মিশিয়ে বানসায়নাকাটাকে ডার্ক ব্রাউন করে দিলাম এবার আমরা আবার আমরা একটু ইয়েলাকা দিয়ে আবার ব্রাউনসাইনা আবার ডার্ক ব্রাউন দিয়ে আমরা এই জায়গাটা ভরাট করে দিচ্ছি দুটো পার্টে আমরা করে দিলাম এই দেখো পুরো ঢিপি ঢিপি যে উঁচু অংশগুলো পাথরের যে অংশগুলো সেগুলোকে আমরা ভরাট করে দিলাম এবার আমরা জলটা করব জলটা যে আসছে সেই জলটা আমরা কোবাল ব্লু দিয়ে দেখি দেখো কেমন করে করছি এইভাবে গুলো দিয়ে দেবে আস্তে আস্তে লাইট লাইট করে জল জল করে রঙটা তুল মানে গুলবে আর তুলির মাথা দিয়ে তুলি ভর্তি করে রঙ নেবে আর তুলির মাথা দিয়ে এরকমভাবে ডট ডট দিয়ে জলটাকে করে দেবে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও আজকে দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই কোবাল ব্লুটাই আমরা একটু ডিপ করে আবার আবার কিন্তু দিচ্ছি প্রথমে দিলাম খুব হালকা করে তারপরে সামান্য একটু ডিপ করে নিচের দিকে দিয়ে দিলাম এদিকে দূরের যে পাহাড়টা সেটা আমরা একটু ইয়েলো আকার আর তার সাথে আমরা একটুখানি ব্ল্যাক মিশিয়ে করে দিয়েছি এখানে গাছের ডালটা ডার্ক ব্রাউন দিয়ে আমরা ভরাট করে দিলাম প্লেন ভরাট তারপরে আমরা ডান দিকটা বাঁ দিকটার মধ্যে ডান দিকে যেহেতু আলো পড়ছে বাঁ দিকটার মধ্যে একটু ওই তুলিতে একটু ব্ল্যাক নিয়ে আমরা এই শেডটা দিয়ে দিলাম এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর যারা ভিডিও দেখে কিছু শিখতে চাও তাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা কেটে কেটে দেখবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের করতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে এখানে আমরা দেখো ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে ডার্ক ব্রাউন বানিয়ে এখানে আমরা গাছের ডালগুলোকে করে দিচ্ছি এপাশেও গাছের ডালেও আমরা ছোট ছোটো করে গাছের ডালগুলোকে সরু তুলি দিয়ে করবে এগুলো মোটা তুলি নেবে না জিরো নম্বর বা এক নম্বর তুলি দিয়ে করবে এই গাছের ডালগুলোকে একটু ডিপ করে দিলাম ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার কে অবশ্যই ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পরিচিত লোকের মধ্যে সম্ভব হলে বা অবশ্যই শেয়ার করবেন তারা তাদের বাড়ির বাচ্চা বাচ্চাকাটা যদি শিখতে পারে তাহলে আমার শেখানো আমার এই ভিডিও বানানো সার্থক হবে আরও বেশি বেশি সংখ্যক লোক দেখুক প্রচুর ভিডিও মার্কেটে আছে কিন্তু আমার খুব আমি খুব নিজে মনে করি খুব সিম্পলভাবে আমি করি যাতে সবাই দেখে করতে পারে দীর্ঘদিন আমি শিক্ষকতা করছি তাই স্টুডেন্টরা ছোটো ছোট বাচ্চারা যাতে শিখতে পারে সেইভাবেই আমার এই ভিডিওগুলো বানানো উনিশশো সাল থেকে আমি শিক্ষকতা করছি ড্রয়িং শেখাচ্ছি স্টুডেন্টদের প্রচুর স্টুডেন্ট আমার হাত দিয়ে গেছে তৈরি হয়েছে আর্ট কলেজে পড়েছে তারা এস্টাবলিশড হয়েছে বিদেশে গেছে ছবি এটাই আমার আনন্দ এটাই আমার পাওয়া এখন আমি ভিডিও বানাচ্ছি আগে বিগত দিনে তো ছিল না সেগুলো এখন আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তাই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখে দেখে যদি করো তাহলে অবশ্যই তোমরা পারবে দেখো এখানে স্যাপগ্রিনের সঙ্গে সামান্য একটু গ্রিন করে গ্রিন দিয়ে আমরা এই শেডগুলোকে করে দিচ্ছি স্যাপগ্রিনের সঙ্গে একটু ডিপ গ্রিন মেশালে এই কালারটা এসে যাবে এটা দিয়ে আমরা তুলি সরু তুলি নেবে চার নম্বর কি তিন নম্বর কি দু নম্বর তুলি নেবে সেই তুলিতে তুলি ভর্তি করে রঙ নিয়ে তুলির মাথা দিয়ে ডট 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 করে পাতা পাতার মতো করে দেবে পাতা পাতার মতো সুন্দর করে করে দেবে এবার আমরা আরও একটু ডিপ দিচ্ছি তখন আমরা একটু ব্ল্যাক মিশিয়ে নিলাম একটু ডিপ গ্রিন একটু স্যাপগ্রিন তার সঙ্গে একটু ব্ল্যাক কখনও কখনো একটু পুষিয়ানগুলো মিশিয়েও নিতে পারো যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়ে করবে দুটো দিয়েই করা যায় এভাবে দিয়ে এখানে যেখানে যেখানে নিচের দিকে পাতাগুলোকে আমরা একটু ডিপ ডিপ করে দিচ্ছি এটাও তাই সরু তুলি নেবে নিয়ে তুলি ভর্তি করে রঙ নেবে তুলি মাথা দিয়ে ডট ডট করে পাতা পাতার মতো করে দেবে তুলিটা দেখো একটু দূরের দিকে ধরবে তাহলে করতে তোমাদের সুবিধা হবে তুলির কাছাকাছি ধরবে না একটু দূরের দিকে উঁচুর দিকে ধরবে গাছের করে একটু শেড দিয়ে দিলাম একটু জঙ্গলের মতো করে দিলাম ঘাস ঘাস একবার আমরা এখানে যে ডিপি অংশটা রয়েছে যে পাথরের যে অংশটা রয়েছে সেটাকে আমরা শেড দিচ্ছি ইয় লকারের সঙ্গে একটু কালো মিশিয়ে এইভাবে শেড যেইভাবে দিচ্ছি ঠিক এইভাবে স্টোকগুলোকে চাপাবে বেশি ঘষাঘষি করবে না একই জায়গায় বারবার তুলি চালাবে না তুলি আলতো করে চোখ করবে তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে আলতো আলতো করে রং করবে যদি সফটভাবে যদি সুন্দর করে করো তাহলে দেখবে ছবি অনেক বেশি গ্লেজ হবে আর্টিস্ট কালারে ছবি করবে স্টুডেন্ট কালার থেকে আর্টিস্ট কালারটা ভালো যদি সম্ভব হয় তোমরা ক্যামেল আর্টিস্ট কালার বা অন্য কোম্পানির আর্টিস্ট কালারটাই কিনবে স্টুডেন্ট কালারটা এতটা গ্লেজি বা এতটা সুন্দর হয় না তাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা আর্টিস্ট কালারটা কিনে করবে তাহলে অনেক বেশি ছবি ভালো হবে এইভাবে আমরা এইখানটায় নিচের দিকে যখন সেটটা করছি একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি একটু ব্লু মিশিয়ে নিয়েছি বানসানার সাথে এখানে আমরা এই পাথরের মধ্যে স্টোভগুলো দিয়ে দিচ্ছি এবার আমাদের যে জলের মধ্যে যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলোকে আমরা প্রথমে একটু বানসানা দিয়ে ভরাট করে দিচ্ছি হালকা করে বানসানের সঙ্গে একটু ব্ল্যাক মেশানো আছে একটু ডিপ করে তারপরে সেকেন্ড টোনটায় আমরা একটু ব্লু মিশিয়ে এই শেডগুলো দিয়ে দিচ্ছি ওর নিচের দিকে ওপর দিকটা হালকাই থাকবে নিচের দিকে শেডগুলোকে দিয়ে দিলাম জলটাই ওইখান থেকে নাপ তাই সেই ঢালটা আমরা ওখানে বোঝানোর চেষ্টা করছি এখানে একটু কোবালগুলো ব্লু দিয়ে এই শেডগুলোকে আমরা কোথা থেকে জলটা নাপ যে কতটা জলটার মধ্যে কেমন হবে শেড দিচ্ছে একটু দেখো তাহলে জলটার যে ফোর্স রয়েছে সেটাকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে এইভাবে দিয়ে তোমরা ব্লু দিয়ে একটু টু ব্লু দিতে পারো এদিকে নিচের দিকে পাথরের নিচে নিচে শেডগুলোকে দিয়ে দেবে জলটার মধ্যে এইভাবে সেটগুলো করবে উঁচু থেকে জলটা নাপ সেই জিনিসগুলো যেখানে যেখানে স্টোকগুলো দিচ্ছি ঠিক সেখানে সেখানে সেইভাবে স্টোকগুলো দিয়ে দেবে তোমাদের কাছে আবার অনুরোধ যে তোমরা অবশ্যই ভিডিও পুরোটা দেখবে তাহলে করতে তোমাদের সুবিধা হবে ভিডিও কেটে কেটে দেখবে না তাহলে বুঝতে পারবে না মাঝখান থেকে কিভাবে কি হলো যে যে কালারগুলো বলছি সেই কালারগুলো ইউজ করবে আর কালারগুলোর বক্সের মধ্যে নামগুলো কালারের যে নামগুলো সেগুলো একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে তাহলে আমি যে কালারগুলো বলবো তার সঙ্গে তোমাদের মিলে যাবে এখানে দেখো একটু ডার্ক ব্রাউনের সঙ্গে একটুখানি ব্রাউন একটু ব্লু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি নিয়ে আমরা এগুলো ফাইনাল টাচগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাথরের গায়ে এই ফাইনাল টাচগুলো দিয়ে দেবে এই ডার্ক ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো আমরা করে দিচ্ছি এখানে আমরা পাথরের উপর দিকে একটু হালকা হালকা শেড দিলাম ওটা ইয়েলো লের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে দিয়ে দেবে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা দেখে দেখে বাড়িতে তোমরা করো আমার স্টুডেন্টরা বা অন্যান্য যারা আমার ফলোয়ার্সরা যারা ভিডিও দেখেন বা যারা তোমরা দেখো তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল তাদের জন্য তাদের জন্য অনেক শুভকামনা রইল মন দিয়ে করো তাহলে তোমরা শিখে যাবে এখানে ওয়াটার কালারে খুব স্বচ্ছভাবে খুব লাইটের ওপর মানে হালকার সিস্টেমে আর কি খুব সহজ সিস্টেমে গাছটা করা আছে সিনাইটা করা আছে এখানে আমরা একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি আবার দুটো গ্রিন একটু ব্ল্যাক মিশিয়ে নিচের দিকে পাতাগুলোতে আমরা আর একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি এখানেও গাছের পাতায় আমরা আবার একটু শেড যেখানে যেখানে মনে হচ্ছে দেওয়া দরকার সেখানে আমরা গাছের ডালের নিচে নিচে সেটগুলোকে আবার একটু ডিপ করে দিচ্ছি এখানেও একটু ডিপ দিলাম এখানেও গাছের পাতায় আবার একটু ডিপটা দিয়ে দিচ্ছি এগুলো যেখানে এখানে হালকা মনে হচ্ছে হয়ে গেছে সেখানে সেখানে আমরা ডিপগুলো আরেকবার দিয়ে দিচ্ছি আবার সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর বাড়িতে অবশ্যই করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবাই যদি দেখে দেখে করতে পারে বা কিছু শিখতে পারে সেটাই আমার সার্থকতা সবাইকে আবার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো